হরে কৃষ্ণ জয় জয় শ্রীল গুরু মহারাজ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সপার্শ্বদ গৌর নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী শ্রী রাধা মাধব রাধা দামোদর ললিতা বিশাখ সখী বৃন্দ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণের রাজযাত্রা মহামহোৎসব কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম।
Oh,
यशोदानंदन ब्रज जनारंजना Oh.
শ্রী রাধা মাধব রাধা দামোদর ললিতা বিশাখাষ্ট সুখবৃন্দ কি জয়, সপার্শ্বদ গৌর নিত্যানন্দ প্রভু কি জয়, জগৎগুরু শিল প্রপাত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ, সকলে এসে বসুন, এখন ভগবানের কথা আপনারা শ্রবণ করবেন, একটু পাঠ হবে। আপনার সকলে এসে বসুন, সামনে তো অনেক জায়গা আছে। হরে কৃষ্ণ, বসুন, আপনাদের মাঝে এসেছি অনেক দূর থেকে আপনাদের কিছু কৃষ্ণ কথা শোনানোর জন্য এই রাজযাত্রা উপলক্ষে। অতএব আপনারা যদি সামনে এসে বসেন তাহলে ভালো হয়। ॐ अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितां येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुणवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखानितश्च। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त
शमिनीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पश्यत देश तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैवचं पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिशे नमो नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपीश गोपिका कन्तो राधा कन्तो नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तम देवीं सरस्वतीं व्यास ततो जयो मुदीरये नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नष्टिके नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताकाशमिनीति नाम नमाचार्य पदाय कायते प्रपदाय गौर कथा धर्मोदय नगरिणे हरे कृष्ण हरे कृष्ण सकले शांत हे ना बसले शोना जाबे ना हरे कृष्ण श्री श्री राजयात्रा उपलक्षे आमरा एखाने भगवान श्री कृष्णेर दिव्य चरित्र तार किछु लीला विलास श्रवण करब प्रथमे कृष्णेर लीला श्रवणेर पूर्वे श्री कृष्ण आसले के সেই শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আমি বর্ণনা করব। এই জগতে তো আপনারা জানেন যে অসংখ্য দেবদেবী রয়েছে, শাস্ত্রে বলা হয়েছে 33 কোটি দেবদেবী রয়েছে। এত সংখ্যক দেবদেবীদের মধ্যে লোকে এই জগতে দেখা যাচ্ছে মুখ্য মুখ্য হিসেবে মা দুর্গার পূজা করে, মা কালীর পূজা করে, দেবাদিদে মহাদেব শিব ঠাকুরের পূজা করে। এইভাবে যারা একটু শ্রেষ্ঠ পর্যায়ে আছে তাদেরকে লোকে পূজা করে। এই যে শ্রেষ্ঠ ব্যক্তি, এই যে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা মহান দেবতা বা বিভিন্ন লোকের মহান সম্রাট, রাজর্ষি, ব্রহ্মর্ষি, মহান যোগী পুরুষ, তেনারা হচ্ছে কি শ্রেষ্ঠ ব্যক্তি। তা আমাদের ভগবদ গীতায়, আমাদের যে ভগবদ গীতা রয়েছে, যেটা আমাদের নিত্য গ্রন্থ বলা হয় ভগবদ গীতা, সেই ভগবদ গীতায় একটি শ্লোকে বলা হয়েছে
যে যত যত আচরি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজনা সযত প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততি। মানে শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে, শ্রেষ্ঠ ব্যক্তি যাকে প্রমাণ হিসেবে গ্রহণ করে, বুদ্ধিমান মানুষ তাকে অনুসরণ করবে শ্রেষ্ঠ ব্যক্তি। যেমন আমাদের এই প্রভু এখানে দাস যাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে, ধর্ম সম্মেলন উপলক্ষে আপনারা এখানে এসেছেন, আর এরপর আপনাদের মনে হতে পারে যে এনার দেখা দেখি ওনার অবর্তমানে আমরাও সেই অনুষ্ঠানটি করব। এই যে মনোভাব, এই কি শ্রেষ্ঠ ব্যক্তির যে মনোভাব, সেটা যারা বুদ্ধিমান হবে সেই মনোভাব গ্রহণ করবে। এটা হচ্ছে কি যুগের পরম্পরা, লোকে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে গ্রহণ করে, যারা এই জগতে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ দেবতা। তো ঠিক এই জগতে এই যে শ্রেষ্ঠ দেব দেবীরা, দেখুন ব্রহ্মাজি, মা দুর্গা, মা কালী, শিব ঠাকুর, আরো যারা দেবতা বর্গ আছেন, তারা কাদের ভজনা করে? এই যে শ্রেষ্ঠ দেবতারা, এনারা কাকে ঈশ্বর বলে মেনেছেন? শ্রেষ্ঠ দেবতারা কাকে ঈশ্বর বলে মেনেছেন? শ্রেষ্ঠ দেবতারা কার পূজা করেন? এমন কি শুধু আমরা পূজা করি দেবতাদের, এটা কিন্তু নয়। ওই আমরা যাদেরকে পূজা করি দেবতাগণ, তারাও কিন্তু একজনের পূজা করে, দেবতারাও একজনের পূজা করে। দেবতারা কার পূজা করেন? আমরা তো দেবতাদের পূজা করি, এই যে ব্রহ্মাজি বা শঙ্করজি, ভোলানাথ, মা দুর্গা, মা কালী, এনাদের পূজা করি। এই যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবদেবীরা, এনারা আবার কার পূজা করে? তো এনারাও এনাদের নিজস্ব নিজস্ব লোকে এক একজনের এক একজন আরাধ্য ভগবান রয়েছে। কোন কে সে আমি সেটা পরিচয় করাবো। প্রথমে মহাভারত শাস্ত্রে বলা হয়েছে, মহাভারতে, যে যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে কাশী শ্রেষ্ঠ, তেমনি এই বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব শিব শ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব, তো মহাদেবকে শিব ঠাকুর, শিব ঠাকুরকে বলা হয়েছে তিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। তো বৈষ্ণব কারা? যারা শ্রী বিষ্ণুর ভক্ত, যারা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ভক্ত, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? শিব। এই জন্য শিবকে বলা হচ্ছে যে বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ। অর্থাৎ এই জগতে যারা কৃষ্ণের ভক্ত আছে, অর্থাৎ যারা বিষ্ণুর ভক্ত, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব। বুঝতে পারলেন তাহলে শিব ঠাকুরকে? বুঝতে পারলেন শিব ঠাকুরকে? তিনি হচ্ছেন কি ভগবান শ্রী বিষ্ণুর শ্রেষ্ঠ ভক্ত এই জগতে। তাহলে সেই শিব ঠাকুর কোথায় থাকেন? সেই শিব ঠাকুর থাকেন কৈলাসে, আবার ইলাবৃত বর্ষে। এই কৈলাসে বা ইলাবৃত বর্ষে থেকে তার কি কাজ দেখুন? সেই কৈলাসে তার নিজের কোনো ঘর বাড়ি নেই, নিজের কোনো ঘর বাড়ি নেই, মহামায়ার পতি, অথচ নিজের কোনো ঘর বাড়ি নেই। কোথায় থাকে? একটি বট বৃক্ষের নিচে থাকে। আর কি করেন? দিন রাত, দিন রাত দেবী পার্বতী, কার্তিক, গণেশ বা অন্যান্য মুনি ঋষিগণের সহিত এই কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণের এই চরিত্র আলোচনা করেন, শ্রীমৎ ভাগবত আস্বাদন করেন। বুঝতে পারলেন শিবের কি কাজ?
শুনেছেন না, পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি, এই ত্রিপুরারি হচ্ছে শিব, পঞ্চমুখে রাম নাম করে রামকে, এই রাম হচ্ছে শ্রী বলরাম, শ্রী বলরাম যে কৃষ্ণের বড় ভাই, সেই ভগবান রাম শ্রী বলরাম মানে তার এক নাম শঙ্করসন, সেই শঙ্করসন দেবের আরাধনা করেন এই শিব ঠাকুর। তো শিব ঠাকুরের আরাধ্য ভগবানকে কৃষ্ণের প্রথম প্রকাশ ভগবান বলরাম। কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে, আমাদের জয়দেব গোস্বামী গিয়েছেন, কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে, সেই কৃষ্ণই হলধর রূপ মানে বলরাম রূপ ধারণ করেছিল। তো সেই বলরামের আরাধনা করেন দেবাদিদেব মহাদেব, একানন পার্বতী আদি সহস্র সহস্র তার দাসীদের নিয়ে ওই ইলাবৃত বর্ষে সেই ভগবান বলরামের আরাধনা করেন, আর পঞ্চমুখে তার নাম কীর্তন করেন, জপ করেন, এবং প্রায় সবসময় ওই মুনি ঋষিদের সঙ্গে নারদ মুনি, সনক, সনাতন, সনন্দন, চার কুমার এদের সঙ্গে ভাগবত কথা পরিবেশন করে, এই হচ্ছে তার কাজ। এরপর দ্বিতীয় স্তরে রয়েছেন ব্রহ্মাজি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই ব্রহ্মা কোথায় থাকেন? সেই ব্রহ্মা থাকেন তার ব্রহ্মলোকে। সেই ব্রহ্মলোকে থেকে কি করেন? সেই ব্রহ্মলোকে থেকে দেখুন তিনি একটি সংহিতা রচনা করেছিলেন যার নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। সেই সংহিতায় তিনি লিখছেন তিনি কি করেন, চিন্তামণি প্রকর সদমসু কল্প বৃক্ষ লক্ষ্মাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, কার ভজনা করছেন? আদি পুরুষ গোবিন্দের। ব্রহ্মাজি তার লোকে থেকে কার আরাধনা করছেন? আদি পুরুষ গোবিন্দ মানে কৃষ্ণের, সেই কৃষ্ণেরই আরাধনা করছেন। এরপর এই যে ব্রহ্মাজির পুত্র নারদ মুনি, সেই নারদ মুনি কার আরাধনা করছেন? ভগবান নরনারায়ণ ঋষি। এই যে আপনারা উত্তর ভারতে গিয়েছেন বদ্রিকাশ্রমে, সেখানে যে ভগবান নরনারায়ণ আছে ওই হচ্ছে নারদ মুনির ইষ্ট দেব ভগবান নারায়ণ। এরপর দেখুন মা দুর্গা দেবী, মা কালী, বাবা মহাবৈষ্ণব, বাবা মহাবৈষ্ণব আর মা কি অবৈষ্ণব হবেন? মাও মহাবৈষ্ণবী। যারা বৃন্দাবন গিয়েছেন, যদি কেউ বৃন্দাবন গিয়ে থাকবেন দেখবেন যে ওই বৃন্দাবন থেকে মথুরার রোডে দুর্গা দেবীর অনেক বড় মূর্তি রয়েছে, বৈষ্ণবী দেবী, বৈষ্ণবী দেবী রূপে ওই বৃন্দাবনে রয়েছে। তারপর রূপ গোস্বামী পাদের গোবিন্দ মন্দিরের নিকট কাত্যায়নী মা রয়েছেন, কাত্যায়নী দেবী। পুরী ধামে ঠিক জগন্নাথ মন্দিরের পিছনে, জগন্নাথ মন্দিরের পিছনে পুরী ধামে বিমলা মায়ের মন্দির আছে, হচ্ছে দুর্গা দেবী। তো সেই মা এইভাবে ভগবানের ধামে থাকেন, কারণ তিনি মহাবৈষ্ণবী, মহাবৈষ্ণবী, বাবা মহাবৈষ্ণব আর মা মহাবৈষ্ণবী। এই জন্য তারা সেই কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কোনো কিছু গ্রহণ করে না। এখন বলতে পারেন তাহলে আমরা এই যে মায়ের সামনে বলি প্রদান করি তাহলে কি হয়, ঠিক না? মায়ের সামনে বলি প্রদান করা হয় না, সেই বলি তাহলে কে খাচ্ছে?
মায়ের উদ্দেশ্যে বলিদান করা হচ্ছে, সেই বলি তাহলে কে খাচ্ছে? মা বাবা মহাবৈষ্ণবী। বৈষ্ণবীরা কি? বৈষ্ণব বৈষ্ণবী তারা কখনো বিষ্ণুর প্রসাদ ছাড়া খান না। এই জন্য দেখবেন যে ওই পূজার সময় পুরোহিত শালিগ্রাম শিলা নিয়ে যান, শালিগ্রাম শিলায় ভোগ লাগান, সেই ভোগটা মা বাবাকে নিবেদন করে। আর তাহলে এই যে বলিদান করা হয় এগুলো কারা খায়? নেই বাবার পার্শ্বদুয়ান হচ্ছেন কারা? ভূত প্রেত পিশাচ। বাবার পার্শ্বদুয়ান ভূত প্রেত পিশাচ, যারা কি সুইসাইড করে মারা গিয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, আত্মহত্যা করেছে, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তারা আর শরীর প্রাপ্ত হয় নাই। এই সমস্ত অধঃপতিত জীবেরা ওই বাবার অনুচর হয়ে থাকে, ভূত প্রেত পিশাচ। আর মায়ের অনুচর কারা? শাকিনী ডাকিনী যোগিনী, মায়ের পাশেরা থাকে। যখন ওই বলিদান করা হয় তখন ওই বলিটা এই কি ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী যোগিনী এরা গ্রহণ করে, মা বাবা ওটা গ্রহণ করে না। বুঝতে পারলেন? মা বাবা ওই রক্ত মাংসটা গ্রহণ করে, তারা মহাবৈষ্ণব মহাবৈষ্ণব। তাদের স্থিতি কেমন সেটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো সেই শিব ঠাকুর বৈষ্ণব, মা দুর্গা দেবী বৈষ্ণবী। এরপর স্বর্গের রাজা, স্বর্গের রাজা কে? ইন্দ্র। মানুষ পুণ্য কর্ম করে স্বর্গলোকে যেতে চায়, স্বর্গের রাজা কি করেন? সেই স্বর্গের রাজা ইন্দ্র সেই কৃষ্ণেরই এক রূপ, ভগবান বামন দেবের আরাধনা করেন। বামন দেবের এই দেব দেবীরা সবাই কিন্তু কৃষ্ণের ভক্ত। ওই যে দেবতালদের লোকে, এই যে দেবরাজ থেকে শুরু করে সমস্ত দেব দেবীরা সেই কৃষ্ণের দাস দাসী, কৃষ্ণের সেবা করে তাদের নিজেদের লোকে। এইভাবে সমগ্র জগতে সমগ্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতারা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিরা সবাই সেই কৃষ্ণের আরাধনা করে। এই জন্য সেই কৃষ্ণ হচ্ছেন কি? যেহেতু তিনি ভগবান, সেই কৃষ্ণই একমাত্র ভগবান, আর এই জগতে অন্য কোনো ভগবান নেই। কারণ কারা মেনেছেন? এই ব্রহ্মাজি শিব ঠাকুর দুর্গা দেবী মা কালী, ব্রহ্মাজি নারদ মুনি, এই সমস্ত মহাজনেরা বেদ শাস্ত্র পুরাণ আদি দেখে এই সমস্ত নির্ণয় করে তারপর সেই ভগবানের ভজনা করে, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম, সেই গোবিন্দের আরাধনা করে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যার আরাধনা করছেন আমাদেরও তার আরাধনা করা উচিত। সেই কৃষ্ণ যেহেতু ভগবান, তাই একমাত্র সেই কৃষ্ণের আরাধনা করা প্রয়োজন। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান তার আরাধনা করার কথা। কিন্তু আজকের সমাজে দেখুন, আমাদের সমাজে সেই ভগবানের স্থলে, কৃষ্ণের স্থলে কতজন ভগবান হয়ে গিয়েছেন? প্রায় 367 জনের উপরে ভগবান হয়ে গিয়েছে। বুঝতে পেরেছে? 367 জনের উপরে ভগবান হয়ে এসেছে। তা আমরা জানি সমস্ত শাস্ত্রে ভগবান এক, একেম দ্বিতীয় নাস্তি, এক ছাড়া তিনি দ্বিতীয় নন, সৃষ্টিকর্তা। অন্যান্য সম্প্রদায় দেখবেন ওদের সৃষ্টিকর্তা একজন, ওদের ঈশ্বর একজন, আর আমাদের এখানে কত ভগবান হয়ে গেছে? 367 জনের উপরে। তো শ্রেষ্ঠ ব্যক্তিরা কাকে মেনেছেন? কৃষ্ণকে। আর শ্রেষ্ঠ ব্যক্তিরা অন্য কাউকে মানেনি। কেন না? অন্য কেউ ভগবান নয়। যারা আজকে ভগবান বলে নিজেদের প্রচার করছে তারা সত্য ভগবান নয়। কারণ আপনি শাস্ত্র দেখবেন, এই ব্রহ্মাজির বাণী, শিব ঠাকুরের বাণী, কাত্যায়নী পুরাণে কাত্যায়নী মহাত্মা দেবী কাত্যায়নী বলছেন, এইভাবে শ্রেষ্ঠ ব্যক্তিরা বলে গেছেন কে ভগবান। আমি আমার মন গড়া কথা বলছি। তো সেই ভগবান হচ্ছেন কৃষ্ণ, এবং তিনি হচ্ছেন আরাধ্য,
আর কেউ ভগবান নয়। তখন আর কেউ যখন ভগবান নয়, তখন আর অন্যকে যখন কেউ ভগবান বলে পূজা করছে, অন্যকে যখন ভগবান বলে পূজা করছে, তখন কি হবে? তার সারা জীবনের পূজা ব্যর্থ হবে, সারা জীবনের পূজা ব্যর্থ হবে। ওই ফুল তুলসী চড়ানো, ফুল তুলসী দেওয়া, নিবেদন করা, এই সারা জীবনের পূজাটাই ব্যর্থ হয়ে যাবে, কারণ অন্য কেউ ভগবান নয়। আর আমরা অন্যকে ভগবান বলে এই যে পূজা করছি, মানে আমরাই প্রতারিত হচ্ছি, আমরা প্রতারিত হচ্ছি, অন্য ব্যক্তি প্রতারিত হচ্ছে না। অন্যকে যে ভগবান নয় তাকে যারা ভগবান বলে পূজা করছেন, তারা প্রতারিত হচ্ছেন। এই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আরাধনা করুন, ভগবানের সাধনা করুন, এতেই জীবের মঙ্গল। তা সেই কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমাদের তার আরাধনা করা প্রয়োজন, তার নাম গুণগান করা প্রয়োজন, তার লীলা গুণগাথা শ্রবণ কীর্তন করা প্রয়োজন। তা সেই ভগবান যদি কৃষ্ণ হবেন এবং তিনি আমাদের এই জগতে প্রেরণ করেছেন, তাহলে আমাদেরও তার প্রতি কিছু করণীয় থাকে। কৃষ্ণ যদি ভগবান হবেন তা আমাদেরও তার প্রতি কিছু করণীয় আছে। কি করণীয়? আমাদের করণীয় এই যে, আমরা দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি, তারপর কাজে বেরিয়ে যাচ্ছি, দুপুরে আসছি, আবার আবার কিছু খেয়ে আবার ঘুমিয়ে পড়ছি, আবার বিশ্রাম নিয়ে আবার বিকালে কাজে বেরোচ্ছি, এরপর রাত্রে আবার ঘরে আসছি, আবার খেয়ে ঘুমিয়ে পড়ছি, পরের দিন আবার সকালে উঠছি। এই যে কি খাওয়া ঘুমানো কাজ, এটা তো পশুরাও করছে। দেখুন এই যে কাজ আমরা করছি, এটারা তো পশুরাও করছে। যে মানুষের সঙ্গে পশুদের চারটি জিনিস এক রয়েছে, আহার, নিদ্রা, ভয় এবং সন্তান প্রজনন। এই চারটি জিনিস মানুষের সঙ্গে আর পশুর সঙ্গে এক। তাহলে মানুষের সঙ্গে আর পশুর সঙ্গে পার্থক্য থাকলো কোথায়? কোথায় পার্থক্য থাকলো? একটা জিনিসে পার্থক্য আছে। এই একটা জিনিস যদি মানুষ পালন করে, তবে শাস্ত্রে বিবেচনা করা হয়েছে যে এই একটা জিনিস যদি মানুষ পালন করে তাহলেই তাকে পশুর থেকে ভেদ করা যাবে। অন্যথায় আপনাদের পিতা, অন্যথায় আপনাদের পিতা স্বয়ং মনু মহারাজ, কেন আমাদেরকে মানব বলা হয়? কারণ আমরা মনুর সন্তান, ঠিক না? মনুর সন্তান, এই জন্য আমাদেরকে মানব বলা হয়। তা সেই মনু মহারাজ, সেই মনু মহারাজ মনু সংহিতায় বলেছেন, এটা আমাদের নিজেদের বানানো শ্লোক নয়, মনু মহারাজ আপনাদের পূর্বপুরুষ পিতা তার রচিত সংহিতায়, মানে গ্রন্থে তিনি বলেছেন। কি বলেছেন? ধর্মেন হীনা পশুবি সমানা, ধর্মেন হীনা পশুবি সমান, অর্থাৎ যার মধ্যে ধর্ম নেই সে পশুর সমান। আমি বলছি না, মনু মহারাজ বলছেন, সেই মনু মহারাজ এই কথাটি বলছেন, যার মধ্যে ধর্ম নেই সে পশুর সমান। তা সেই ধর্মটা কি? সেই ধর্মটা হচ্ছে কি? ভগবান যা নিজে বর্ণনা করেছেন সেটাই ধর্ম। ভগবান নিজে মুখে যে উপদেশ করেছেন সেটি ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, মানে ধর্মের প্রবচন সাক্ষাৎ ভগবান করেছেন। এই জন্য যদি মানুষের মধ্যে ধর্ম থাকে তাহলে সে কি? পশুর থেকে আলাদা, অন্যথায় মনু মহারাজ বলছেন সে পশুবৎ, সে পশু। গালি হিসেবে নিলাম না,
এটা কারণ আপনাদের পিতাই বলেছেন মনু মহারাজ। এইভাবে যদি মানুষের মধ্যে ধর্ম থাকে তাহলেই সে পশু থেকে পৃথক, অন্যথায় পশু। তা এই যে মনু মহারাজ যে ধর্মের উপদেশ দিয়েছে সেই ধর্মটা কি? সেই ধর্মটা কি? যে ধর্ম আমাদের মধ্যে থাকলে কি আমরা পশুর থেকে আলাদা, মানে আমরা মানুষ, সেই ধর্ম কি? সেই ধর্ম হচ্ছে এই বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। সেই বর্ণাশ্রম ধর্ম দেখুন, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই রকম যারা আছেন, এই বর্ণাশ্রমের ভিতর যারা আছেন তারা পশুদের থেকে পৃথক, মানে তারা মানুষ। আবার মানুষ হয়ে যারা কি ধর্মের মূল বিষয়টা অনুভব করেছে, যে এই যে সাধারণ ধর্ম বর্ণাশ্রম ধর্ম, এর উপরে একটি বিশেষ ধর্ম রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ভাগবত ধর্ম, যেটা ভগবান মুখে বলেছে, সেটাই হচ্ছে মূল ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। সেটা কি? ভাগবত ধর্ম। সেটা কি? সেটা হচ্ছে এই ভগবান কৃষ্ণের নাম করা, ভগবান কৃষ্ণের পূজা করা, ভগবান কৃষ্ণের লীলা কথা শ্রবণ কীর্তন করা, স্মরণ করা, তার চরণে প্রণাম নিবেদন করা, এই যে কৃষ্ণকে ভক্তি করা, এটাই হচ্ছে সেই ভাগবত ধর্ম। আর এটা শুধু আমার কথা নয়, আমাদের যে সমস্ত শাস্ত্রের রচয়িতা ব্যাসদেব গোস্বামী, সেই ব্যাসদেব গোস্বামী ভাগবতে লিখেছেন, রূপ গোস্বামী পাদ শাস্ত্রে লিখেছেন, এরকম গোস্বামীরা সেই ভাগবত ধর্মকে বর্ণনা করেছেন। এবং নরকের রাজা যিনি যমরাজ, তিনিও সেই একজন কৃষ্ণ ভক্ত, তিনিও বর্ণনা করেছেন যে সেই ভাগবত ধর্ম হচ্ছে কি? ভগবান কৃষ্ণের নাম করা, ভগবান কৃষ্ণের এই নাম জপথলিতে জপ করা, ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন করা। অন্যথায় এই যদি কেউ ভগবানের লীলা গুণ কথা শ্রবণ কীর্তন না করে, ভগবান কৃষ্ণের গুণ কথায় যার আসক্তির উদয় না হয়, তা শাস্ত্রে বলছে ভাগবত শাস্ত্রে ব্যাসদেব গোস্বামী কি, যদি স্বধর্ম আচরণ করেও এই কৃষ্ণ কীর্তনে, কৃষ্ণ নাম শ্রবণে, কৃষ্ণ কথা কীর্তনে কারো শ্রবণ করার, কীর্তন করার রুচি না হয়, তাহলে তার সমস্ত কর্ম সব বৃথাশ্রম। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বাসেন কথা সুজ নোত পাদয়াত যদি রতিম শ্রম এবহি কেবলম, শ্রম করাই সার, যদি এই কৃষ্ণের এই শ্রবণ কীর্তনে লীলা কথা শ্রবণ কীর্তনে কারো যদি আসক্তি না হয়, শ্রদ্ধা না থাকে, তাহলে সে যে ধর্ম পালন করছে শ্রম এবহি কেবলম, ওটা কেবল বৃথা শ্রম। বুঝতে পারলেন? যদি কৃষ্ণের নাম শ্রবণ কীর্তনে রুচি না হয় তাহলে শ্রব এবহি কেবলম। এই জন্য আপনাদের কাছে আসা যে আপনারা এই ভগবানের নাম করবেন সকাল সন্ধ্যায়, 24 ঘন্টা দান করেছেন দিনে, ভগবান দিনে 24 ঘন্টা দান করেছেন, তার মধ্যে খাওয়ার সময় বেছে নিয়েছেন আপনারা, ঘুমানোর সময় বেছে নিয়েছেন, বাইরে যাওয়ার সময় বেছে নিয়েছেন, অথচ ভগবানের জন্য ভগবানের নাম করার সময় একটু রাখেননি? একটু রাখা আবশ্যক নয় কি? আবশ্যক। একটু ভগবানের নাম করার সময় করা আবশ্যক। আর ভগবান নির্দিষ্ট করে দিয়েছিলেন, ভগবান যখন এই জগতে প্রেরণ করেছিলেন তখন এই জগতে যিনি পরিচালক তিনি আমাদের নির্দিষ্ট করে দিয়েছিলেন কোন সময় কি করব,
ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা স্নান করে ভগবানের নাম জপ আদি করি, এই সময়টা তিনি নির্ধারণ করে দিয়েছেন। তাই এখন জগতের লোক সেই সময়টাতেই ঘুমিয়ে থাকে, এই জগতের লোক সেই সময়টাতেই ঘুমিয়ে থাকে, যেটা বিধাতা লিখে গিয়েছিলেন, লিপিবদ্ধ করেছেন, নিয়ম করে দিয়েছিলেন যে এই সময়টায় কি ভগবানের নাম কীর্তন করতে হবে, কখন? ভোরবেলা, তারপর সন্ধ্যাবেলা, গোধূলি লগ্নে, এই দুটি সময়ে অন্তত কেউ ভগবানের নাম কীর্তন শ্রবণ কীর্তন করতে পারবে। অন্যথায় যদি তারা এরকম না করছে তারা, তাহলে তারা সেই ভগবানের নিয়মকে উল্লঙ্ঘন করছে। রাষ্ট্রের নিয়ম উল্লঙ্ঘন করলে রাষ্ট্র সাজা দেবে বা দিতে নাও পারে, কিন্তু এই যে ভগবানের নিয়মকে উল্লঙ্ঘন করলে ভগবানের যে আধিকারিক দেবতাগণ আছেন তারা কিন্তু ছাড়বে না। বুঝতে পেরেছেন? এই রাষ্ট্রের নিয়ম কিছুটা উল্লঙ্ঘন করলে রাষ্ট্র সাজা দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু ভগবানের নিয়ম কেউ যদি উল্লঙ্ঘন করে তাহলে কিন্তু এই ভগবানের যারা আধিকারিক দেবতা আছে এই জগতে, আধিকারিক দেবতা বিশেষভাবে যমরাজ, তারা কিন্তু ছাড়বে না। সেই যমরাজ কিন্তু ভগবানের আদেশ পালন করতে ছাড়বে না, যমরাজ ঠিক তার আদেশ পালন করবে। এইভাবে দেবতারা কখনো ভগবানের আদেশ উল্লঙ্ঘন করে, এই জন্য আমাদের সকাল সন্ধ্যায় অন্তত পক্ষে একটু ভগবানের নাম কীর্তন করতে হয়। এই যে আমি আপনাদের কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণের লীলা বর্ণনা করব, তা আমি এই যে এই সকল কথা কেন বলতে শুরু করলাম, কেন না আপনারা সেই কৃষ্ণের লীলা বুঝতে পারবেন না, কৃষ্ণের লীলা আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে যদি কৃষ্ণ কথা বলা হয়, কৃষ্ণের লীলা বলা হয়, তাহলে সেই লীলা আপনারা বুঝতে পারবেন না। কেন? কৃষ্ণের স্থিতি কোথায়? কৃষ্ণের স্থিতি কোথায়? কৃষ্ণের স্থিতি হচ্ছে চিন্ময় স্তরে, আর আমরা হচ্ছে কি? জড় স্তরে। এই স্তরে থেকে আমরা ওই কৃষ্ণের লীলা বুঝতে পারব। হরে কৃষ্ণ। একজন প্রভুজি অনুরোধ করলেন, প্রভুজি মনু মহারাজের কথা বললেন, সে মনু মহারাজের থেকে আমরা কিভাবে এলাম সৃষ্টি হয়ে সেটা একটু বর্ণনা করতে বলছেন। তো এই যে মনু মহারাজ, এই মনু মহারাজ হলেন ব্রহ্মাজির পুত্র, এই যে চতুর্মুখ যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তো সেই ব্রহ্মা, সেই ব্রহ্মারও সৃষ্টিকর্তা একজন রয়েছে, সেই ব্রহ্মারও সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান গর্ভদোষাই বিষ্ণু। ভগবানের নাভি কমল থেকে পদ্মফুল উঠেছিল, সেই পদ্মফুলের উপর ব্রহ্মাজির জন্ম হয়েছিল। ভগবান বিষ্ণু স্বয়ং করেছিলেন সমুদ্রে,
সেই সময় ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল উঠেছিল, সেই পদ্মফুলে ব্রহ্মাজির জন্ম, এই চতুর্মুখ ব্রহ্মা। তো সেই ব্রহ্মাজি জন্মগ্রহণ করে তিনি কি সৃষ্টি কার্য করবেন বলে ভগবান তাকে শক্তি প্রদান করলেন। সে তারপরে সেই ব্রহ্মাজি সৃষ্টি শুরু করলেন। সৃষ্টি শুরু করার এক সময় যখন চিন্তা করছিলেন যে তিনি সৃষ্টি করবেন তো ওই সময় ব্রহ্মাজির কি ডান অঙ্গ থেকে মনু মহারাজ এবং বাম অঙ্গ থেকে সতরূপা দেবী সৃষ্টি হলেন। তো এইভাবে যখন ডান অঙ্গ থেকে মনু মহারাজ, বাম অঙ্গ থেকে সতরূপা দেবী এবং এনাদের থেকে মানবগণ, কারা এনাদের থেকে মানবগণ হচ্ছে এই মনু মহারাজ এবং সতরূপা দেবীর কন্যা। এই মনু মহারাজ এবং সতরূপা দেবী না কিন্তু পতি পত্নী, হ্যাঁ পতি পত্নী একসঙ্গে ব্রহ্মাজি থেকে আবির্ভূত হয়েছে এবং তাদের সন্তান হয় এই যে উত্তানপাদ প্রিয়ব্রত মহারাজ এবং আকুতি প্রসূতি দেবহূতি তিন কন্যা। উত্তানপাদের পুত্র হচ্ছে কে? উত্তানপাদের পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ, নাম শুনেছেন আপনারা ধ্রুব, সেই ধ্রুব মহারাজ। আর প্রিয়ব্রতের 10 পুত্র আগ্নিগ্র তার মধ্যে বড়। এইভাবে মানুষের বিস্তার হয়। আর ওদিকে ওই যে তিন কন্যা আকুতি প্রসূতি দেবহূতি মনু মহারাজের তিন কন্যা, আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিবাহ হয়েছিল, রুচি প্রজাপতি।
তার গর্ভে ভগবান যজ্ঞ ভগবান এসেছিলেন। সেই থেকে মানবদের সৃষ্টি। আর দ্বিতীয় কন্যা প্রসূতি, প্রসূতিকে দক্ষ মহারাজ বিবাহ করেছিলেন, শিবের শ্বশুর। হ্যাঁ, সেই দক্ষ, দক্ষ কাকে বিবাহ করেছিলেন? প্রসূতিকে। তো এইভাবে সেই প্রসূতির ষোলো জন কন্যা, তার মধ্যে ওই সতী দেবী একজন রয়েছে। তো এইভাবে প্রসূতি থেকে এদের বিস্তার। আর আকুতি প্রসূতি দেবহূতি, দেবহূতি মায়ের থেকে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কপিল দেব। নাম শুনেছেন? ভগবান কপিল দেব। এবং তার নয় কন্যা, তার নয় কন্যা নয় জন ঋষি দ্বারা বিবাহিত হয়েছিলেন। এই যে বশিষ্ঠ দেব, অত্রি, পুলহ, ক্রতু, পুলবলস্ত, মরিচি, এই রকম নয় জন মুনি ঋষির সঙ্গে ওই নয় কন্যার বিবাহের দ্বারা এরকম ভাবে মানুষের সৃষ্টি হতে থাকে। তো এইভাবে সেই মনু মহারাজ থেকে সৃষ্টি চলতে থাকে। সেই যেটা, যে কথা আমি বলছিলাম, এইভাবে সৃষ্টি হলো। সেই বিধাতা সৃষ্টিকর্তা ব্রহ্মাজি আমাদের জন্য ধর্ম নির্ধারণ করেছিলেন, এই বৈদিক ধর্ম যাকে বলা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। তারপর সেই বর্ণাশ্রম ধর্মের মধ্যে মুখ্য ধর্ম হিসেবে এই হরি ভজন, হরি কীর্তন, হরি ভজন, হরি কীর্তন, তো এগুলোই হচ্ছে আমাদের ধর্ম। তো এই ধর্ম আমাদের পালন করতে হবে। সকাল সন্ধ্যায় একটু ভগবানের নাম কীর্তন করা, হাতে তালি দিয়ে, হাতে তালি দিয়ে ভগবানের নাম কীর্তন করা। হ্যাঁ, কিভাবে? সকলে একটু হাতে তালি দিয়ে দেখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। যে হাতে তালি দিয়ে ভগবানের নাম কীর্তন সকাল সন্ধ্যায়, কারণ এই দুটি সময় নির্ধারণ করা হয়েছিল যে এই ভগবানের নাম কীর্তন করার সময়টা শ্রেষ্ঠ সময়। এই সময়টা অন্য কাজের জন্য নয়, ঘুমিয়ে থাকার জন্য নয় বা অন্য কাজে যাওয়ার জন্য নয়। আর সন্ধ্যাবেলায় এখন তো গ্রামগঞ্জে আপনাদের নিবাস, গ্রামগঞ্জে সন্ধ্যা হলেই চায়ের দোকানে মোড়ে আড্ডা দেওয়া হয়, ঠিক না? তারপর আস্তে আস্তে দেখলাম কোথাও তারা ওই জুয়া খেলছে, তাস খেলছে, এইসব কি কলির প্রবেশ হয়ে গিয়েছে? কলির প্রবেশ, কলির প্রবেশ হয়ে গিয়েছে। এই কলির প্রবেশ, কলি তো খুব ভয়ঙ্কর, সভ্যতাকে নষ্ট করে দেয়, সংস্কৃতিকে নষ্ট করে দেয়। তো যদি কেউ এইরকম সচেতন ব্যক্তি হবেন, সচেতন ব্যক্তি যে তিনি এই কলিযুগের আবহাওয়ার দ্বারা প্রভাবিত হবেন না, তাহলে তাকে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হবে। সকাল সন্ধ্যায় কীর্তন, ভগবানের একটু নাম জপ, এগুলো তাকে গ্রহণ করতে হবে। অন্যথায় এই শাস্ত্রে বলছে যে কলের দোষ নিধে রাজন, এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। কলিযুগ দোষের সমুদ্র, কেন? যেদিকে তাকাচ্ছেন সেদিকে দোষ, সেদিকে অপরাধ, সেদিকে পাপ। নিজেরাই বিচার করে দেখবেন, যেদিকে তাকাচ্ছেন সেদিকেই দোষ। কারণ কলিযুগকে শাস্ত্রেই বলা হয়েছে দোষের সমুদ্র। কিন্তু যদি কেউ এই হরিভজন করে, তাহলে তার জন্য ওই দোষের সমুদ্রে দোষ থাকে না, সে ওই দোষের সমুদ্রেও নিরাপদে থাকে। এই জন্য একটু ভগবানের নাম কীর্তন, শ্রবণ কীর্তন করা, আর বাড়িতে বসে, বাড়িতে বসে সাধুর সঙ্গ করা, বাড়িতে বসে সাধুর সঙ্গ করা বা মঠ মন্দিরে গিয়ে সাধুর সঙ্গ করা, মানে সাধুর সঙ্গে এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করা। আর বাড়িতে বসে কেন বললাম? বাড়িতে বসেও সাধু সঙ্গ হয়। কিভাবে?
বাড়িতে বসে যখন আপনি ভগবদ গীতা পাঠ করছেন, শ্রীমদ ভাগবত পাঠ করছেন, মানে এটা উত্তম সাধু সঙ্গ। শাস্ত্রে বলছে যে এই গীতা ভাগবত শ্রবণ কীর্তন করা বা পড়া বাড়িতে বসে, এটাও সেই উত্তম সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের নামে আজকাল মানুষ অসৎ সঙ্গে গিয়ে মিশছে। দেখুন, সাধু সঙ্গের নামে মানুষ অসৎ সঙ্গে গিয়ে মিশছে কিভাবে না, এই আপনাদের এলাকায় বা আশপাশে গ্রামগঞ্জে দেখবেন বড় বড় পাঠক নিয়ে এসেছে টাকা দিয়ে, বড় বড় পাঠকেরা এসে লীলা কীর্তন, এই রাসলীলার দিনে রাসলীলা কীর্তন গিয়ে চলে যাচ্ছে, নৌকা বিলাস লাগ গিয়ে চলে যাচ্ছে, বা লোক মনোরঞ্জন শ্রোতাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের সঙ্গীত উপস্থাপন করছে। তা শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে যে অবৈষ্ণব মুখোদ গীর্ণম উত্তম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথা পয়ম। মানে যে অবৈষ্ণবের মুখ দিয়ে কখনো হরি কথা শ্রবণ করতে নেই, বুঝতে পেরেছেন? অবৈষ্ণবের মুখ দিয়ে কখনো হরি কথা শ্রবণ করতে নেই, তাহলে কি হয়? সর্বোচ্ছিষ্ট যথা পয়ম। সাপ যদি দুধে মুখ দিয়ে দেয় কি হয়ে যায়? সেই দুধটাও বিষ হয়ে যায়। সাপ যদি কোন দুধে মুখ, মনে করুন একটা পাত্রে দুধ রাখা আছে, সর্প এসে মুখ দিয়ে দিল, তাহলে কি ওই দুধটা বিষ হয়ে যাবে? ওই দুধটাকে দুধের মতো দেখালেও, দুধ হিসেবে গ্রহণ করলে ওটা দুধের মতো কাজ করবে না, বিষের মতো ক্রিয়া করবে, বিষের মতো কাজ করবে। ঠিক আমাদের শাস্ত্রে বলছে যে এইরকম হরি কথা মঙ্গলময়, হরি কথা লোক পাবন হলেও যদি সেই হরি কথাকে অবৈষ্ণব পরিবেশন করে, অবৈষ্ণব মানে সে ভগবানের ভক্ত নয়, এমন ব্যক্তি যদি পরিবেশন করে হরি কথা কীর্তন করে, তাহলে কি হয়ে যায়? হরি কথাও বিষবত ক্রিয়া করে, যারা শ্রবণ করে তাদের বিষের মতো ক্রিয়া করে। এই জন্য শাস্ত্রে বলছে যে কখনো অবৈষ্ণবের মুখে হরি কথাও শ্রবণ করতে নেই। যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত নয়, যারা সৎগুরুকে আশ্রয় করেনি, যারা নিজে আচরণ করে না, তারা সব অবৈষ্ণব। এই সমস্ত অবৈষ্ণবদের মুখে কখনো হরি কথাও শ্রবণ করতে নেই, তাহলে কি মঙ্গলময় হরি কথাও আমার অমঙ্গল করবে, বুঝতে পেরেছেন? এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, তাহলে ভগবানের ভক্তের মুখে, ভগবানের ভক্তের কণ্ঠতে। কেন? ভগবানের ভক্ত ওই শুদ্ধ পরম্পরায় থাকেন, তিনি জানেন যে হরিকে আর হরির স্থিতি কোথায় এবং কার কাছে কতটা পরিবেশন করা যায়। তিনি লোক মনোরঞ্জনের জন্য বলেন না, এই জগতের লোক মনোরঞ্জনের কথার জন্য হরি কথা পরিবেশন করে। আজকে আমার এখানে কি কথা বলার ছিল? রাসলীলার কথা আলোচনা করার কথা, রাসলীলা। আর এটা হচ্ছে কি? ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, কিন্তু আমি ওই লীলা বর্ণন করব না। কেন না? সেই স্তরে সেই বর্ণনার যোগ্য আমিও নই, আর আপনারাও সেটা শ্রবণ করার যোগ্য নয়। আমিও বর্ণনের যোগ্য নই, আর আপনারাও সেটা শ্রবণের যোগ্য নন। কেন নন? কারণ সেই যে ভগবানের সর্বোত্তম লীলা, তারা কে বর্ণন করতে পারেন, কে শ্রবণ করতে পারেন? যারা আত্মারাম স্তরে। আত্মারাম স্তরে মানে এই যে শিবের মতো যারা আত্মারাম স্তরে, সুখদেব গোস্বামীর মতো যারা আত্মারাম স্তরে,
ব্যাসদেব মুনির মতো যারা আত্মরামা আত্মারাম স্তরে, নারদ মুনির মতো যারা আত্মারাম স্তরে, যারা এই স্তরের সাধু, তারা সেই স্তরের কথা শ্রবণ করতে পারে। তো সেই ভগবান কৃষ্ণ এইভাবে বিবিধ লীলা করেছিলেন। তার লীলার মধ্যে তার বাল্য লীলা রয়েছে। বাল্য লীলায় এই মাসে তিনি মা যশোদার হাতে আবদ্ধ হয়েছিলেন, মা যশোদার হাতে আবদ্ধ হয়েছিলেন। আর মা যশোদার দ্বারা আবদ্ধ হয়ে তিনি কি দেখালেন? তিনি তার ভক্তির বয়স, তিনি তার ভক্তি ভক্তের ভক্তির বয়স, ভক্ত বৎসল ভগবান। তো সেই ভক্ত বৎসল ভগবান তিনি নিজে আবদ্ধ হয়ে ভক্তির বশে তিনি দেখালেন যে যদি কেউ তার ভক্তি করে তাহলে তিনি তার প্রতিদান দেন। এমন নয় যে তিনি প্রতিদান না দেন, এমন নয়, তিনি প্রতিদান দেন। আর সেই জন্য তিনি এই জগতে এরকম বিচিত্র লীলা বিলাস করে রেখেছেন যে সেই ভগবান মাতা পিতা সৃষ্টি করেছেন, সখা সখী সৃষ্টি করেছেন, বন্ধু বান্ধব সৃষ্টি করেছেন, তাদের নিয়ে এই বৃন্দাবন ধামে লীলা করছেন। আর লীলা করে এই লীলার দ্বারা দেখাচ্ছেন যে যদি কেউ এইভাবে আমাকে ভক্তি করে তাহলে আমি যাদের সঙ্গে এই মাতা পিতা পুত্র কন্যা তারপর সখা সখী বন্ধু বান্ধবদের সম্পর্ক পাতিয়েছি, এই জগতের লোক যখন ওই সম্পর্ক আমার সঙ্গে তারা কি আমার সঙ্গে সৃষ্টি করবে, কেউ যদি ভগবানকে নিজের পুত্র গানে সেবা করে, গোপাল গোপাল রাধা মাধবের দাস দাসী হয়ে সেবা করে, তাহলে কি ভগবান বলছেন যে এই সম্পর্কটি নিত্য আর অন্য সম্পর্ক সব অনিত্য। এই জগতের মাতা পিতার সম্পর্ক পুত্র কন্যার সম্পর্ক সব আস্তে আস্তে শিথিল হয়ে যাবে, কিন্তু ভগবান কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটা কখনো শিথিল হবে না, তা শুধু উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে। তো সেই কৃষ্ণ এরকম ব্রজধামে লীলা করেছেন বিবিধ লীলা। দাম প্রথম ছয় দিনের মাথায় তার পিতনা বধ লীলা, এরপর এক মাসের মাথায় ঔত্থানিক লীলা, ঔত্থানিক লীলায় এই শকটাসুরকে নিধন করেন, তারপর তৃণাবর্ত সুরকে নিধন করেন, এরপর নামকরণ করার জন্য গর্গমুনি গর্গমুনিকে বসুদেবজি মথুরা থেকে প্রেরণ করেন, সেই গর্গমুনি এসে কৃষ্ণ বলরামের নামকরণ করলেন গোশালায় যাতে অন্য কেউ জানতে না পারে। এরপর নামকরণের পর কৃষ্ণ ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেতে খেতে মাকে ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন, মুখের ভিতর মুখের ভিতর কৃষ্ণ সমস্ত ব্রহ্মাণ্ড চরাচর জগৎ সব দেখিয়েছিলেন। তারপর চুরির লীলা শুরু করেছিলেন, গোপীদের গৃহে গৃহে চুরি করে খেতেন দধি মাখন, এটা ওই গোপীদের মনোভীষ্ট পূরণের জন্য, এমন নয় যে তার ওই খাওয়ার অভাব ছিল। ব্রহ্মাজি বর্ণন করছেন যে সেই তার ধামে সেই কৃষ্ণ তিনি নিজের ধামে শত সহস্র কোটি লক্ষ্মী দেবীদের দ্বারা সেবিত হন, মানে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মান, শত সহস্র লক্ষ্মী দেবীরা যার সেবা করে সেই বৈকুণ্ঠ জগতে সেই কৃষ্ণ এখানে এসেছেন, আর তিনি এসে কি অভাবের জন্য ক্ষুধার জন্য চুরি করবে না, ওই গোপীদের মনোভীষ্ট পুরাণের জন্য, যে গোপীরা মনে করেছিল যে তারাও কৃষ্ণকে সেবা দিবেন, এই জন্য তাদের গিয়ে গিয়ে ওই মাখন চুরি করে খেতে। এরপর এই মাখন চুরির কারণে মা যশোদা তাকে বেঁধেছিল, মা যশোদা বাধার পর সেই কৃষ্ণ বাধা অবস্থায় দুই যমজ অর্জুন বৃক্ষদ্বয়কে উদ্ধার করেছিলেন, মানে ওরা ছিল নলকূপের মণিগ্রীব, সেই দেবতার পুত্র হয়ে তারা একসময় অসৎ আচরণ করেছিল, এই জন্য নারদ মুনি অভিশাপ দিয়েছিল যে তোমরা কুবেরের পুত্র, তোমরা কৈলাসে থাকো শিবের অনুচর, আর এখানে বসে মদ্যপান করছো গঙ্গা নদীতে নেমে,
এই জন্য নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন তোমরা বৃক্ষ হয়ে যাও, তো ভগবান তোমাদেরকে উদ্ধার করবে পরবর্তী। তো সেই দুইজন বৃক্ষ হয়ে গিয়েছিল, তো সেই ভগবান কৃষ্ণ উদুখল দিয়ে টেনে তাদেরকে উদ্ধার করেছিল। এরপর এই সমস্ত লীলা হয়েছিল গোকুল বৃন্দাবনে। আর তারপর ভগবান কৃষ্ণ চলে আসেন নন্দগ্রামে, নন্দগ্রাম এখন যেখানে কৃষ্ণের মন্দির নন্দগ্রাম, সেখানে চলে আসেন। আর সেই অবস্থায় সেখানে এই বৃন্দাবনে 11 বছর ছিলেন কৃষ্ণ। সেখানে ধেনুকাসুর বধ, বকাসুর বধ, অঘাসুর বধ, তারপর কালীয় দমন, দাবানল ভক্ষণ, প্রলম্বাসুর বধ, অরিষ্ঠাসুর বধ, এই সমস্ত বধ করে শেষ লীলায় তিনি এই কি রাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সকলের মনোবাঞ্ছা পূরণের জন্য সেই রাসলীলা করেছিলেন। এরপর তিনি রাসলীলার পর ওই মথুরায় চলে যান কংসকে হত্যা করার জন্য। আর সেই মথুরায় 19 বছর ছিলেন, 18 বছর মথুরায় ছিলেন। আর পরবর্তীতে মথুরা থেকে, মথুরায় যখন জরাসন্ধ বারবার আক্রমণ করছিলেন, তখন মথুরাবাসীদেরকে নিয়ে তিনি দ্বারকায় চলে গিয়েছিলেন। দ্বারকায় 100 বছর ছিলেন। এই হচ্ছে সেই ভগবান কৃষ্ণ, মোট 129 বছর এই জগতে প্রকট ছিলেন। এরপর কিন্তু তিনি মারা যাননি। আপনারা শুনেছেন বা জেনে থাকেন বা কীর্তনীরা অনেক সময় গেয়ে থাকে, ভগবান জরাব্যাধের সরাগাতে মারা গিয়েছে, ঠিক না? এই যে জরাব্যাধের সরাগাতে মারা গিয়েছে এটা কিন্তু সত্য নয়, সত্য নয়। কেন সত্য নয়? না, ভগবানের কখনো মৃত্যু হয় না, এটা তো আগে জানুন। প্রথমে ভগবান মানে কি, ভগবান মানে কি? কৃষ্ণ তো ভগবান, তা ভগবান মানে কি? যার কখনো জন্ম নেই, যার কখনো মৃত্যু নেই, যে কখনো বৃদ্ধ হয় না, জরাগ্রস্ত হয় না, যার কখনো রোগ শোক ব্যাধি, যার কখনো অজ্ঞানতা নেই, যে কখনো দুঃখী হতে পারে না, এই হচ্ছে সেই ভগবানের পরিচয়। সেই ভগবান, সেই কৃষ্ণ কখনো মারা যান না। তিনি ওই প্রভাস ক্ষেত্রে একটি বট বৃক্ষের নিচে বসেছিলেন, আর বসে থাকা অবস্থায় জরাব্যাধ বাণ মেরেছিল, কিন্তু বাণটা ভগবানের ওই চরণে স্পর্শ করে মাটিতে পড়ে গিয়েছিল। স্পর্শ করে যখন মাটিতে পড়ে যায়, তখন সেই ভগবান ওখানে বসে আছেন, আর ওই জরাব্যাধ এসে দেখছেন আমি তো আমার প্রভুকে বাণ মেরেছি। এই দেখে তিনি চিন্তা করলেন যে আমার তো তাহলে অপরাধ হয়েছে। ওই জরাব্যাধ এসে কৃষ্ণের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছেন যে হে প্রভু, আপনাকে আমি না জেনে বাণ মেরেছি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন কৃষ্ণ বললেন, না না, এতে তোমার দোষ হয়নি, কারণ আমি এখন এই লীলার দ্বারা চলে যাব, যে তুমি আমাকে এই বাণ মারলে এই জগতে মূর্খ অজ্ঞ ব্যক্তিরা মনে করবে যে তোমার বাণের আঘাতে আমি মারা গিয়েছি। এই লীলা করার জন্য ভগবান ওই তীরটাকে পা দ্বারা স্পর্শ করেছিলেন। আর তারপর ওই জরাব্যাধকে আগে বৈকুণ্ঠ বিমান দিয়ে তাকে আগে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। তারপর ভগবান চলে যাবেন জেনে ব্রহ্মা নারদ শিব আদি দেবতারা এসে ভগবানের স্তুতি করছেন যে হে প্রভু, আপনি আপনার স্বধামে ফিরে যাবেন, কৃপা করে আপনি ফিরে যাওয়ার আগে আমাদের লোক হয়ে একটু যাবেন, শিবলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক হয়ে একটু যাবেন। তখন ভগবান তাদেরকে আশ্বাস দিয়ে তাদের দেখতে দেখতে তাদের চোখের দৃষ্টির পথ থেকে ওই শরীরে তিনি স্বধামে চলে গেলেন। ওই শরীরে ভগবানের ওই শরীর কিন্তু চিন্ময়, আমাদের মতো নয়। ভগবানের ওই শরীর চিন্ময় মানে কি, সচ্চিত আনন্দময়। আর আমাদের শরীর এই জল, মাটি, বায়ু, আকাশ, অগ্নি, এই পাঁচটা পঞ্চমহাভূতে, এই পঞ্চমহাভূত এখানে থেকে যায়,
এরপর এই পঞ্চ মহাভূতের পরে আর একটা স্বর্গ আছে, মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার এখানে হলো সূক্ষ্ম শরীর। এই শরীরটাকে নিয়ে ওই স্বর্গলোকে যায় বা নরক লোকে যায়। বুঝতে পেরেছেন মানুষ মরার পর কিভাবে দেহটা পাল্টায়? এই শরীরটা এখানে পুড়িয়ে দেওয়া হয় বা মাটির তলে চাপা দেওয়া হয়, আর এর পরে আর একটা শরীর থাকে মন বুদ্ধি অহংকারের শরীর। ওই শরীরটাকে নিয়ে পুণ্য কর্মের জন্য স্বর্গে নিয়ে যাওয়া হয় বা পাপ কর্মের জন্য নরকে নিয়ে শাস্তি ভোগ করানো হয়। কিন্তু এই সূক্ষ্ম শরীরের ভিতর আর একটা শরীর আছে, সেটাকে বলা হয় কি? আত্মার দেহ। আত্মার দেহ, তা আমাদের সেই আত্মা যেমন, তাকে কেউ মারতে পারে না, কাটতে পারে না, ঠিক ভগবানের দেহটা ওই সেই আত্মার দিয়ে তৈরি, চিন্ময়। আমাদের আত্মা যেমন চিন্ময়, ভগবানের ভগবানের শরীরটা তেমনি চিন্ময়। তো ভগবান ওই সোয়া শরীরে তার ধামে গিয়েছিল। তেইভাবে সেই কৃষ্ণ হচ্ছেন ভগবান, তার এই সমস্ত অপ্রাকৃত লীলা, তিনি এই সমস্ত লীলা করেছেন জগৎবাসীদের কল্যাণের জন্য, যেন তার লীলা শ্রবণ কীর্তন করে লোকে উদ্ধার পেতে পারে। তো সেই ভগবান কৃষ্ণের কি আমি কৃষ্ণ কথাই আলোচনা করব না ভগবান কৃষ্ণের বাল্যলীলা আদি কিছু বর্ণন করব? হ্যাঁ, উৎপত্তি। হ্যাঁ ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন। কৃষ্ণের উৎপত্তি কোথায়? তো সেই কৃষ্ণ প্রথমেই বলেছে যে তিনি হচ্ছেন ভগবান। তিনি হচ্ছেন ভগবান মানে কি? তার কোন সৃষ্টিকর্তা নেই, ভগবানের কেউ আদি নেই, ভগবান নিজেই নিজের স্রষ্টা, নিজেই নিজের রচয়িতা। আর তিনি অনাদিকাল থেকে তার ধামে আছেন। কোন ধামে? গোলোক বৃন্দাবন। গোলোক বৃন্দাবন সেটা কোথায়? এই যে দেখুন, এই যে গোলোক বৃন্দাবনের ধারণা পেতে হলে তাকে অনেকটা পথ পার হতে হবে। আমি হয়তো বলে দেব, আমি হয়তো বলে দেব, কিন্তু আপনারা ধারণ করে রাখতে পারবেন না। দেখুন, এই যে আমরা ভারতবর্ষে বসে আছি, এই ভারতবর্ষও পৃথিবীর একটি অংশ। যাদের স্মৃতি শক্তি প্রখর তারা ধরতে পারবেন, এই ভারতবর্ষ পৃথিবীর একটা অংশ। এই পৃথিবী আবার 14 ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ডের একটা ভুবন। এই যে আমরা এই ভুবন, এই ব্রহ্মাণ্ডে রয়েছি, এই ব্রহ্মাণ্ডটা কি 14 ভাগে বিভক্ত? 14 ভাগে, এক ভাগে নয়, এক দুই ভাগে না, 14টা ভাগে। আমাদের এই পৃথিবী থেকে নিচে 7টা পাতাল লোক, তল অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, আর উপরে পৃথিবী সহ আর 7টা লোক। একে বলা হয় ভূলোক, তারপরেটা হচ্ছে ভূবর লোক, তারপরে স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই যে 7 আর 7 14, এই 14টাকে ফুটবলের কভারের মতো ঘিরে আছে কি 7টা আবরণ। তো এইরকমটা গোল কি ফুটবলের মতো আমাদের এই চতুর্দশ ভুবনাত্মক, একে বলা হয় একটা জড় ব্রহ্মাণ্ড। বুঝতে পারলেন? হ্যাঁ, কিছুটা বুঝতে পারলেন? এই 14 ভুবন নিয়ে একে বলা হচ্ছে একটা জড় ব্রহ্মাণ্ড। এই জড় ব্রহ্মাণ্ড এইরকম হাজার কোটি কোটি জড় ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের উপর বিরজা নদী, সেই বিরজা নদীর জলে ভাসছে। বিরজা নদী যার এক নাম কারণোদক সমুদ্র, সেই কারণ সমুদ্রে ভগবান মহাবিষ্ণু শয়ন করে আছেন। মহাবিষ্ণু
তার সেই এক একটা লোমকূপ থেকে এই এক একটা জড় ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে। তার সেই লোমকূপ থেকে এক একটা এরকম জড় ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে। এই যে জড় ব্রহ্মাণ্ড গুলো এটা পার হলে, ওই বিরজা নদী পার হলে তারপর নির্বিশেষ ব্রহ্মজ্যোতির লোক ধাম। এই যে ভগবান রামচন্দ্রের হাতে যারা মারা গিয়েছে, ভগবান কৃষ্ণ যে অসুরদের মারা মেরেছেন, সেই সমস্ত অসুরেরা ওই নির্বিশেষ জ্যোতির ধামে থাকে, আর তার উপর শুরু হচ্ছে ওই বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগৎ তো ওটা হচ্ছে কি চিন্ময় লোক। ওই বৈকুণ্ঠ জগৎ হচ্ছে চিন্ময় লোক। ওখানে যারা যায়, মানে কারা যায়, এই ভগবানের ভক্তরা ছাড়া আর কেউ যেতে পারে না। যারা আজকে কৃষ্ণের ভক্ত, শ্রী বিষ্ণুর ভক্ত, তারা ছাড়া আর কেউ ওখানে যেতে পারে না। হ্যাঁ, সেই চিন্ময় বৈকুণ্ঠ লোকের সর্বোচ্চ লোকে ছিলেন এই কৃষ্ণ গোবিন্দ, তার ধাম গোলোক বৃন্দাবন। সেই ধাম থেকে তিনি এই যে উত্তর প্রদেশে যে বৃন্দাবন চুরাশি ক্রোশ ভূমি, ওই ওই চিন্ময় জগৎ থেকে চুরাশি ক্রোশ ভূমিকে এই জগতে প্রেরণ করেছেন ভারতবর্ষে, এবং সেটা হচ্ছে এই ভৌম বৃন্দাবন। এবং তিনিও লীলা করার জন্য আসলেন। তো তিনি আপনারা জানেন যে মথুরায় এই যে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে হর্ষণ যোগে মধ্যরাত্রিতে ভগবান সেই মথুরায় কংসের কারাগারে আবির্ভূত হয়েছে। এটুক তো জানেন, কংসের কারাগারে আবির্ভূত হয়েছে। তো তিনি এসেছিলেন কিভাবে? তিনি একটা বালকের রূপ ধরে আসেন। তিনি প্রথমে যখন আসবেন তখন তার বড় ভাই হিসেবে শ্রী বলরামকে প্রেরণ করেছিলেন। বলরাম, শ্রী বলরাম, ভগবান শঙ্করস্বরূপ। তা সেই বলরাম যখন ওই কারাগারে মা দেবকীর গর্ভে ছিলেন, তা সেই সময় ভগবান কৃষ্ণ যোগমায়া দেবীকে বলছেন, যোগমায়া দেবী, কৃষ্ণের তিন রকম শক্তি, একটাকে বলা হয় অন্তরঙ্গা শক্তি, তিনি হচ্ছেন এই যোগমায়া, আর মাঝখানের শক্তিকে বলা হয় তটস্থা শক্তি। তটস্থা মানে মাঝখানটা, সেই মাঝখানটা কারা? মাঝখানটা হচ্ছে আমরা, জীব শক্তি, আমাদের বলা হয় জীব শক্তি, আমরাও সেই কৃষ্ণের থেকে প্রকাশিত। আর পরে হচ্ছে কি বহিরঙ্গা শক্তি, মানে মহামায়া দুর্গা দেবী, বুঝতে পারছেন? সেই মা দুর্গাও কৃষ্ণের শক্তি, যোগমায়া দেবীও কৃষ্ণের শক্তি, আমরাও সেই কৃষ্ণের শক্তি। কৃষ্ণের শক্তি বিনা কোনো কিছু সৃষ্টি হয় না। তো এইভাবে কৃষ্ণ সেই যোগমায়া দেবীকে আদেশ করলেন যে হে যোগমায়া, হে ভদ্রে, তুমি আমার এই অগ্রজকে দেবকী মাতার উদর থেকে আকর্ষণ করে, দেবকী মাতার উদর থেকে একে ওই গোকুলে, গোকুলে রোহিণী মাতার গর্ভে স্থাপন করে দাও। ভগবান কৃষ্ণ যোগমায়া দেবীকে আদেশ করলেন যে এই মথুরায় যে দেবকী মাতা আছে তার গর্ভে যে আমার এক অংশ শেষ আছে, শেষ মানে অনন্ত শেষ ভগবান বলরাম, তাকে তুমি এখান থেকে আকর্ষণ করে ওই গোকুলে রোহিণী মাতার গর্ভে স্থাপন করে দাও। এটা কিন্তু ডাক্তাররা পারবার। যোগ মায়া দেবী সেই এক মায়ের গর্ভ থেকে এক সন্তানকে অন্য মায়ের গর্ভে স্থাপন করে দিলেন, তাই নাম হলো শঙ্করসন সেই বলরাম। তো সেই শঙ্করসন এসেছিলেন মথুরায় কারাগারে, চলে গেলেন যোগ মায়ার প্রভাবে গোকুলে, গোকুলে গিয়ে তার জন্ম হলো রোহিণী নন্দন বলরাম।
আর কৃষ্ণ আসলেন এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে হর্ষণ যোগে। তা তিনি প্রথমে কিভাবে আসলেন সেই কৃষ্ণের কিন্তু আমাদের মতো জন্ম হয় না। আমি বলেছি প্রথমে যে ভগবানের কিন্তু আমাদের মতো জন্ম হয় না। ভগবানের কিভাবে জন্ম হয় না, ভগবান প্রথমে তার পিতা বসুদেবের মনে এসেছিলেন, মনে বসুদেবের হৃদয়ে এসেছিলেন, হৃদয় মানে মনে এসেছিলেন। হ্যাঁ, ভগবান চিন্ময়, তাই তার মনে আসলেন। মনে আসার পর বসুদেবের মন থেকে গেলেন দেবকী মায়ের মনে, বসুদেবের হৃদয় থেকে দেবকী মায়ের হৃদয়ে, দেবকী মায়ের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তিনি গর্ভে বসে গেলেন, গর্ভে স্থাপিত হলেন। গর্ভে যখন স্থাপিত হলেন তখন এই যে ব্রহ্মা শিব ঠাকুর নারদ মুনি ইন্দ্র চন্দ্র কুবের আদি দেবতাগণ ওই গর্ভস্থ শিশুকে স্তুতি করার জন্য গিয়েছিলেন, প্রার্থনা করার জন্য গিয়েছিলেন, প্রণাম করার জন্য গিয়েছিলেন যে হে প্রভু হে ভগবান আপনি কি ত্রিসত্য, মানে আপনি কথা দিয়েছিলেন যে আপনি বসুদেবের পুত্র রূপে এই জগতে আসবেন এবং কংস আদি দুষ্ট রাজাদের সংহার করবেন, এই জন্য আপনি জন্মগ্রহণ করবেন। তা সেই আপনি আপনার সত্য রক্ষা করে এখন জন্মগ্রহণের জন্য এসেছেন, এই জন্য আমরা আপনাকে ত্রিসত্য নামে প্রণাম করি। এইভাবে তারা গর্ব স্তুতি করেছিলেন। একজন গর্ভের শিশুকে এই বড় বড় দেবতারা সে স্তুতি করছে, সে কোনো সাধারণ ব্যক্তি নয় ভগবান। এইভাবে যখন মায়ের দেবকী মাতার গর্ভে রয়েছেন তখন এই যে যখন এই ভাদ্র মাসের অষ্টমী তিথি হয়েছে রোহিণী নক্ষত্র এসেছে মধ্যরাত্রিতে সেই ভগবান সেই গর্ভ থেকে তিনি পুনরায় হৃদয়ে আসলেন, হৃদয় থেকে প্রকাশিত হলেন। বুঝতে পেরেছেন, গর্ভ থেকে পুনরায় হৃদয়ে আসলেন, হৃদয় থেকে প্রকাশিত হলেন কি রূপে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে, আমাদের মতো তিনি ওই জনিদার দিয়ে বের হন। ভগবানকে বলা হয় অজনি সম্ভবা, ভগবান সর্বদা অজনি সম্ভবা, মানে ভগবান নিম্ন পথে কি জন্মগ্রহণ করেন, ভগবান হৃদয় থেকে প্রকাশিত হন। হৃদয় দিয়ে প্রকাশিত হলেন আর প্রকাশিত হয়ে কি চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তে এই রূপ যখন প্রকট করলেন বসুদেব এবং দেবকী দেখে বিস্ময়ে ভগবানকে প্রণাম করলেন, তাদের পুত্রতা কি ভগবানকে প্রণাম করলেন, প্রণাম করে তার কাছে বললেন যে হে প্রভু আপনি এই যে চতুর্ভুজ রূপে প্রকটিত হয়েছেন এখন আপনি এই চতুর্ভুজ রূপটা অদৃশ্য করে দিন বা অন্য কোথাও আপনি চলে যান, অন্যথায় কংস যদি এখানে আসে তাহলে আপনার অনিষ্ট করবে। তা ভগবান বলছেন যে হে দেবী আমি এই জন্যই চতুর্ভুজ রূপে প্রকটিত হয়েছি যে দেখুন আমি কোনো সাধারণ বালক নই, আমি ভগবান, কংস আমার কিছু করতে পারবে না, কিন্তু আপনাদের যেহেতু ভয় হচ্ছে এই জন্য আপনারা যদি ভয় পান তাহলে আমি বালকের রূপ গ্রহণ করছি, আমাকে এখান থেকে আপনারা গোকুলে ওই যশোদা মায়ের কোলে দিয়ে আসুন, আর যশোদা মায়ের দেখুন একটা কন্যা সন্তান হয়েছে তাকে এখানে নিয়ে আসুন। তখন ভগবান এই বলে ছোট হয়ে গেলেন, বালক হয়ে গেলেন, বসুদেবজি তখন ওই কৃষ্ণকে নিয়ে গোকুলে ছেড়ে এলেন আর যোগমায়া দেবীকে নিয়ে এলেন, আর দেবকীর কোলে যোগমায়া দেবীকে এসে সকালে কংস পেয়ে তাকে হত্যা করতে গেলেন পাথরে আচার্যে, আর সেই দেবী আকাশে গিয়ে অষ্টভুজা দেবী মূর্তিতে প্রকাশিত হয়ে বললেন আরে মূর্খ তোমাকে মারার জন্য যে মারবে সে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে, তুমি এই নির্দোষ দেবকী বসুদেবকে কষ্ট দিও না, বাচ্চাদের হত্যা করো না।
এই কথা বলার পর কংস সমস্ত তার অসুরদের নির্দেশ দেয় যে এই গোকুল মথুরা বৃন্দাবনে যত বাচ্চারা হয়েছে তাদেরকে হত্যা করে দাও। তখন ওই পুতনা গিয়েছিল, এই শুরু হলো কৃষ্ণলীলা। এইভাবে কৃষ্ণের জন্মলীলা প্রকাশিত হয়েছে। হরে কৃষ্ণ। এখন আমরা দামোদর অষ্টকম গান কীর্তন করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই দামোদর অষ্টকমে কীর্তনের পরে বলে বলে। হরে কৃষ্ণ। দেখুন রাসলীলায় কি হয়েছিল, রাসলীলায় ভগবান সেই রসের বিস্তার করলেন। রাসলীলা আমরা সাধারণত সাধারণ সমাজে বর্ণনা করি না। কেন বর্ণনা করি না? কারণ অধিকারী না হলে কেউ সেটা গ্রহণ করতে পারবে না। অধিকারী, আপনি এর অধিকারী নন, আমিও এটা বলার অধিকারী নই। হ্যাঁ, আপনি শ্রবণের অধিকারী নন, কারণ আপনি সেই স্তরে নেই। আপনাকে যদি এখন মনে করুন গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে বলা হয়, আপনি পারবেন? পারবেন না। তো ঠিক তেমনি এই রাসলীলা হচ্ছে ভগবানের সর্বোচ্চ লীলা, ওই গ্রাজুয়েট লেভেলের পড়ালেখা। তা একজন বালককে বা একজন অজ্ঞাত ব্যক্তিকে ওই পাঠ দিতে নেই, কারণ তার ভুল প্রয়োগ করবে, ভুল ব্যাখ্যা করবে, ভুলভাবে নেবে, ভগবানের সম্পর্কে অন্যরকম চিন্তা করবে। এই জন্য আমরা সাধারণত রাসলীলা বর্ণনা করি না। যে ভগবান তার গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন এবং রসের বিস্তার করেছিলেন, বিভিন্ন লীলা বিলাস করেছিলেন, এই সমস্ত যেহেতু তিনি সেই পূর্ণ আত্মারাম স্তরে, তো তার সেই যোগ্যতা ছিল। এই জন্য নারদ মুনির মতো, সুখদেব গোস্বামীর মতো, ব্যাসদেবের মতো মুনি মহাজন সেই লীলার যশগান করেছেন, সেই লীলাকে যশগান করেছেন। তারা কখনো, এই অমলাত্মা মুনিগণ, এই মহাজনগণ, তারা কখনো ভগবানের এই লীলায় কখনো কোনো দোষ দৃষ্টি দেখেননি। আর আমরা যখন এটা কীর্তন করব, শ্রবণ করব, আমাদের দোষ দৃষ্টি হবে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী দামোদর অষ্টকম কি জয়, শ্রীমৎ সত্যব্রত মুনি কি জয়। এই দামোদর অষ্টকম, এই লীলাটিও কীর্তন করেছেন সত্যব্রত মুনি নামে একজন মুনি। তিনি ভগবান এই দামোদরে লীলা দর্শন করে করে বর্ণনা করেছেন। আর ভগবান প্রসন্ন হয়ে বলেছিলেন যে তুমি কি বর চাও, তখন কি আশীর্বাদ চাও? তখন সেই মুনি বলেছিলেন যে হে প্রভু, আমার মোক্ষ বা মোক্ষের তুল্য অন্য কোন বরের বা আশীর্বাদের প্রার্থনা নেই। আমার কি প্রার্থনা? যে আপনি যেমন ওই কুবের পুত্রদ্বয়কে মুক্ত করে তাদেরকে ভক্তি প্রদান করেছিলেন, আমাকেও সেইভাবে আপনি ভক্তি প্রদান করুন। নমামিশরম চিদানন্দ Oh.
Oh.
জয় জয় শ্রী শ্রীতাই গৌর প্রেমানন্দে।